হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো আমরা দেখে নেব এর জন্য কি কি লাগছে। এই পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। এখানে বাঁধাকপি আমি কেটে রেখেছি, মাছের মাথা আমি টুকরো করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর ফোড়নের জন্য যেটা দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আছে। চিনি লাগবে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি, আর এটা আছে একটুখানি জিরে আর সর্ষে একসঙ্গে পেস্ট করে রেখেছি। আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি এদিকে গ্যাসটা অন করে দেব। এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব। আমি মাছটা প্রথমে ভেজে নেবো, এর জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছের মাথাগুলো আমার খুব ভালো রকম ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি ওই সেম তেলের মধ্যে আলুটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি বাঁধাকপিটা একটু ভেজে নেব। একটু লবণ অ্যাড করছি। বাঁধাকপিটা একটু সফট হয়ে এসছে, এখন আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করব। বাঁধাকপিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব।
এখন আমি মূল রান্নায় ফিরে আসবো। আমি এই সেম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য দিলাম। এরপর আমি ফোড়নের জন্য যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। পেঁয়াজের মধ্যে আমি তার একটু লবণ অ্যাড করবো। আগে লবণ দেওয়া রয়েছে কষাটাতে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করবো। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে জিরে আর সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু জল অ্যাড করবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে কষতে হবে। আগে থেকে ভেজে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু আর বাঁধাকপিটা মশলার সঙ্গে আমি ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে জল অ্যাড করছি। আলুটাও ফ্রাই করা ছিল, বাঁধাকপিও ফ্রাই করা আছে, ওই জন্য জলটা কম দিতে হবে। এখন আমি যে চিনিটা রেখেছিলাম এটা একটু উপর থেকে দিয়ে দেব, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকাটা খুলে দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। Thank you.
দিয়ে এটা এখন আমি পরিবেশন করি।